আমি যখন দেশের কথা বলি সবাই আমাকে রাগিয়ে দেয়, আমি যখন মিছিলে যাই নেতারা আমাকে ভাগিয়ে দেয়, মাঝে মধ্যে আমি নিজেও পালিয়ে আসি, আমাকে খুঁটি ভেবে পতাকা যদি লাগিয়ে দেয়। জানেন তুষার ভাই, আমার জীবনে সবচেয়ে বড় আফসোস আমার এই হাইট আর স্বাস্থ্য। মানুষ আমাকে দেখলে না নাম জিজ্ঞেস করে না, তারা প্রথমেই জিজ্ঞেস করে তোমার ওজন কত। তখন আমিও বলি আমার ওজন চশমা সহ 26 কেজি। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে আর চশমা ছাড়াও ওজন কত। চশমা ছাড়াও ওজন মেপেছিলাম, কিন্তু মিটারে লেখা দেখতে পাইনি। জানেন নিপুণ আপু, বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমি কখনো ছাতা ব্যবহার করি না, কারণ 2 ফোঁটা বৃষ্টির মধ্যে দিয়েও আমি শুরুত করে বেরিয়ে যেতে পারি। নিপুণ আপু, আমি চিকন হয়েছি বলে কি আমার প্রেম ভালোবাসা করতে ইচ্ছা হবে না? অনেক সাহস করে একবার ছেলেকে গিয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা আমাকে বলেছিল তুমি অনেক শুকনা, তুমি যদি আর 10-12 কেজি ওজন বাড়াতে পারো তাহলে তোমার কথাটা ভেবে দেখব। আমিও মুখের উপর বলে দিলাম হতচ্ছাড়া, প্রেম করবি না, সরাসরি মুখের উপর বলে দিলে তো পারতি। তারপরে অনেক কষ্ট করে একটা বয়ফ্রেন্ড জোগাড় করেছিলাম, কিন্তু সে আমাকে যে অপমানজনক কথা বলেছিল তারপর আর তার সাথে কোনো সম্পর্ক রাখিনি। কি বলেছে? আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল আমি নাকি পারফেক্ট গার্লফ্রেন্ড না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পারফেক্ট গার্লফ্রেন্ড কারা, সে আমাকে বলেছিল যে গার্লফ্রেন্ডের কোলে মাথা রাখলে কখনো মুখ দেখা যায় না। আমার স্বাস্থ্য নিয়ে অনেকে অনেক কথা বলে। সেদিন আমার বান্ধবী আমাকে বলছে লম্বা মানুষের তো হাঁটুতে বুদ্ধি, তার মানে তোর বুদ্ধিও হাঁটুতে। আমি তো শুনে অনেক খুশি হলাম। আমার বান্ধবী তো অবাক, আমি তোকে অপমান করলাম আর তুই হাসছিস? হাসবো না কেন, একবার ভেবে দেখ, তোর ব্রেন একটা আর আমার ব্রেন 2টা। এত কিছুর পরেও আমি রনি ভাইয়ের একটা কথাই বলতে চাই, আই এম সেক্সি গার্ল। হাসো। অঙ্কিতা, তোমার হাইট একদম পারফেক্ট, অনেক সুন্দর হাইট এবং অনেক স্লিম ফিগার, সব কিছু মিলিয়ে, তোমার জোকস মিলিয়ে, তুমি মিলিয়ে একদম সেক্সি ছিল। খুব ভালো ছিল অঙ্কিতা, তুমি আসার আগে হঠাৎ করে মনে পড়ছিল তোমার আগের পারফরমেন্সের কথা, ধারাবাহিকতা যেটা বললো অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। স্ট্যান্ড আপ কমেডি পারফর্ম করবার জন্য স্টেজে যে ধরনের গুণাবলী দরকার, আমার মনে হয় তুমি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অনেকখানি রপ্ত করে ফেলেছো। সামনে তো মনে হয় 2-1 এপিসোড পরে একদম পুরো বারুদ হয়ে যাবে, ছিল অনেক সুন্দর ছিল। অঙ্কিতা, এই যে ভালোবাসা দিবস যতই ঘনিয়ে আসছে, হাঁটুতে এটা ছিল কি করে? কি করে ছিল? ওখানে বুদ্ধি বেশি ছিল তো তাই বুদ্ধির চাপে ফেটে গেছে। এরকম এই সিজনটা আমি এরকম এই ডিজাইনটা বেশি দেখি যে হাঁটু ছেঁড়া, এটা কি করে হয়? এটা নিপুণ আপু, এটা কি করে হয়? এটা তোমাকে বুঝতে হবে, এটা একটা স্টাইল। ও, এটা একটা স্টাইল। আচ্ছা, যারা বোঝেনি তাদেরকে আমি বোঝাচ্ছি, মাফ করবেন আমি বোঝাতে পারবো না।